কাল থেকে কিন্তু আমি আলম খান সাহেবের ভক্ত। রেডিওতে তার গান শুনতাম, বিজ্ঞাপন শুনতাম, মেলোডি কিং, মিউজিক কম্পোজার আলম খান, এই শুনে 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 আমাদের মনের মধ্যে একেবারে বসে আছেন আলম খান, ভালো লাগার মানুষ। যখন ঢাকাতে কাজ করতে এলাম তখন একদিন শুনলাম আমার মিউজিশিয়ান বড় বড় ভাইয়েরা বলছে যে মিল্টন তোমাকে তো আলম খান সাহেব খুঁজছে, আলম ভাই খুঁজছে, আলম ভাই খুঁজছে, যেখানে যাচ্ছি সেখানেই শুনেই তোমাকে আলম ভাই খুঁজছে। গেলাম আলম ভাইয়ের বাসায়, আলম ভাইয়ের বাসায় গেলে পরে আমি প্রথম আলম খান সাহেবকে সরাসরি দেখলাম, লম্বা চওড়া মানুষ, ইয়া বড় মোচ, লাল টকটকে তার গায়ের রং। গেলাম তার কাছে, তুমি মিল্টন খন্দকার? আমি বললাম জি আমি মিল্টন খন্দকার। তো বসে তোমার তো খুব নাম দাম শুনছি, তো তুমি গান লেখো আমাদের এই ছবিতে, ছবির নাম ঘেরাও, ছবির সবগুলো গান আমি লিখলাম। আলম ভাই আমাকে লেখালেন, আসলে আমি কিন্তু লিখতে পারছিলাম না, আলম ভাই ধরে ধরে শিখিয়ে হাতে কলমে আমাকে গান লেখা শিখিয়েছেন, চলচ্চিত্রের গান কীভাবে লিখতে হয়। সেই সময়ে আমি আলম ভাইয়ের ছবিতে গান লিখেছি, ঘেরাও ছবিতে। একটি গানের কথা মনে পড়ে আমার, ঘেরাও ছবি, সেই গানটি হিট গান, এ দেহ পিঞ্জিরা যাই বরে ছাড়িয়া তোমারে দিয়া ফাঁকি রে মোনা সে এক দমেরই পাখি। আজকে আলম ভাইকে বারবার স্মরণ করছি, এই সুরটি আলম ভাই করেছিলেন এবং এই সত্যটি প্রমাণ করেছিলেন যে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। আলম ভাই এক কীর্তিমান পুরুষ, আলম ভাই যুগে যুগে আসে না, আমি মনে করি শতাব্দীতে একজন দুজন করে হয়তো আসে, আমি তার আত্মার শান্তি কামনা করছি।